এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আর আজকের ব্লগটা থাকছে আমার রান্নাঘর ক্লিন করি কিভাবে সেই একটা ভিডিও। তো রান্নাঘর ক্লিন করার আগে যে মশলা জারগুলো ছিল এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে শুকাইতে দিয়েছিলাম। এগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো আমি এখন সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে শেল্ফটা মানে র‍্যাকটা আছে এটা আমি নামিয়ে নিব। এটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক ময়লা হয়েছে। তারপরে এই শেল্ফটা আমি এখন পেরে নিচ্ছি, এখান থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আর কেটে নিচে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই পাশে যে শেল্ফটা আছে এটার যে কাগজগুলো ছিল এগুলোও ময়লা হয়ে গিয়েছে, এগুলোও সরিয়ে নিচ্ছি আমি। সব কিছু সরানোর পরে আমি একটা ক্লিনজার বানিয়ে নিব, এটাতে সব কিছু আর কি পরিষ্কার হয় খুব সুন্দর। এখানে এক কাপ পানি দিয়েছি, দেন তারপরে এখানে ভিম লিকুইড দিলাম এক টেবিল চামচের মতো, আর ভিনেগার দিলাম হাফ কাপের মতো, দেন তারপরে এক টেবিল চামচের মতো সোডা দিয়েছি। দেওয়ার পরে এটা একটু ভালো করে মিক্স করে নিব। চাইলে আপনারা গ্লাভস পরে নিতে পারেন, বাট গ্লাভসের থেকে আমার মনে হয় হাত দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়, ওইটাতে কেন জানি আমার আনইজি লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটাতে খুব বেশি প্রেশার দেওয়ারও কোনো কিছু নাই, জাস্ট একটা নরম কাপড় বা স্পঞ্জগুলো নিয়ে আপনি এভাবে একটুখানি মানে ডলা দিলেই আর কি উঠে যাবে সব ময়লা। আলাদা করে কোনো স্টিলের মাজনি বা কোনো কিছু নেওয়ারও কোনো দরকার নেই, কারণ এটাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। স্পঞ্জটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা ক্লিন করে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে এটা ভালো করে মুছে নিব। যদি সাথে সাথে এটা লাগিয়ে দিতে চান তাহলে অবশ্যই একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন, বা আমার মতো এটা সাইডে রেখে শুকাইতে দিবেন, তাহলে ওইটা আরও বেশি ভালো হবে। তো আমি আবার পুরাটা একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে দুই একবার মুছে নিব, যাতে করে যদি একটু ফেনা ভাব থাকে সেটা যাতে উঠে যায়। তো এটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গিয়েছে, এটা একটা নিচে রেখে দিব। দেন আমি এই পাশের যে মানে ইয়েটা ছিল, র‍্যাকটা ছিল বা শেল্ফটা ছিল, এটা এখন ক্লিন করে নিব। এটা হোয়াইট কালার, ময়লা হলেও ওরকম বোঝা যায় না, বাট এই দেখেন কী পরিমাণে ময়লা পড়েছে এখানে। তো এগুলাই আর কি পরিষ্কার করে দেখাচ্ছি। তো এটা খুবই সহজে পরিষ্কার হয়, আলাদাভাবে কোনোভাবেই প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটা আবার নরম স্পঞ্জ নিয়ে এভাবে ডলা দিলেই সুন্দরভাবে উঠে আসবে। আর যদি ছোটা ভিনেগার না দিতে চান তাহলে সেক্ষেত্রে একটুখানি ভিম লিকুইড আর গরম পানির মধ্যে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। যদি পারেন তাহলে গরম পানি দিয়েও এই কাজটা করলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এবার হচ্ছে আমি রান্নাঘরের জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের জানালাটা আমি স্পঞ্জ দিয়ে আর যে মিশ্রণটা বানিয়েছিলাম মানে ক্লিনজারটা বানিয়েছি এটা দিয়ে পরিষ্কার করে নেব। যে জায়গাগুলোয় বেশি দেখবেন তেল চিটচিটে হয়ে গিয়েছে ওই জায়গায় তারের মাজনিটা দিয়ে ডলা দিলেই হবে। তো এই পাশে জানালাটায় আমি হচ্ছে মানে ভিতরের সাইডটায় খুব ভালো করে একটু মানে ভিম লিকুইড দিয়ে একটু ডলে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। জানালার যে বাইরের পাটটা মানে বাইরের যে থায়ের অংশটা সেই গ্লাসটা আমি পরিষ্কার করি বেশিরভাগ সময় বৃষ্টির সময়। বৃষ্টির সময় হলে কি হয়, আমি খুব বেশি করে ভিম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করি, দেন তারপরে পানি দিয়ে ধুয়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর এইভাবে যদি আমি বৃষ্টি ছাড়া এমনিতেই পানি দিই তাহলে অবশ্যই আমাকে নিচ থেকে এসে বলে যাবে, তো এই জন্য আমি ওইটা আর রিস্ক নিই না। এটা বেশিরভাগ সময় আমি বৃষ্টির সময় পরিষ্কার করি। দেন সাবান মানে ভিম লিকুইড দেওয়ার পরে আমি এই যে এক লিটারে একটা সেভেন আপের বোতল নিয়ে একদম থায়ের সাথে লাগিয়ে পানি দিচ্ছি। খুব অল্প পরিমাণে পানি দিবেন, দেওয়ার পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে আসে। আমি এভাবে থায় পরিষ্কার করি আর এটাতেই আমার কাছে কমফোর্টেবল লাগে। হাতে মানে আলাদা করে আবার কাপড় দিয়ে মুছতে গেলে হাতে আমি খুব ব্যথা পাই, তো আমার এটাই ভালো আর কি উপায়। তো কিচেনেও কিন্তু খুব একটা বেশি পানি আসতেছে তাও না, আবার ওই পাশ দিয়েও কি মানে অত বেশি পানি পড়তেছে না। থাইটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার। এবার আমি চুলার পাশটা খুব ভালোভাবে ক্লিন করে নিব।
চুলাতে তোকির বাবা হচ্ছে বেগুন পুড়ছিল, তো এই কারণে চুলাটা আমার বেশি নোংরা হয়ে গিয়েছে। বাড়ি থেকে আসার পরে কোনোভাবেই আমি চুলায় হাত দিতে পারতেছিলাম না, কারণ অনেক শীত ছিল আর সময়ও পাচ্ছিলাম না। তোকির স্কুলের অনেক কাজ ছিল, দেন হচ্ছে মানে সব কিছু মিলিয়ে তোকির স্কুলের কেনাকাটা ছিল, তো এই জন্য আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তিন দিন যেহেতু বন্ধ আছে, তো এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারে দুপুরের পরে আর কি। আমার বাসায় আজকে গ্যাস নাই, তো এই সুযোগে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো এখন এইখানে হচ্ছে সোডা দিয়েছি, ভিনেগার দিয়েছি, দেন আবার ভিম লিকুইড দিয়েছি। দেওয়ার পরে একটুখানি রেখে দিলে বেশি ভালো হয়, বাট আমার হাতে সময় ছিল না, খুব তাড়াতাড়ি করেই আমি ক্লিন করে নিচ্ছি, কারণ তোকে এখন ঘুমাচ্ছে, এই টাইমে আমার সব কিছু করতে হবে। তো এটা খুব ভালো করে একটু ঘষে ঘষে আর কি ময়লাগুলো তুলে নিতে হবে। তো এই তো এটা আমি দেখেন দেখাচ্ছি, গ্যাস কিন্তু নাই মানে চুলায় আর কি। তো এখন হচ্ছে এটা ভালো করে ক্লিন করে নিব, আর তারপরে এই চুলাটা দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। এটাতেই তোকে বাবা বেগুনটা পুড়েছিল, তো এটাতে ময়লাটা বেশি হয়েছে। একটু আমি ঘষে ঘষে ময়লাগুলো উঠাচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, আর স্টিলের মাজনি দিয়ে কোনোভাবেই কিন্তু আমি এই মার্বেলটার উপরে কিন্তু দিই নাই, জাস্ট খালি মানে স্টিলটার উপরেই দিয়েছি। তো এই তো পরিষ্কার করার পরে এখন একটা কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে বারবার করে মুছে নিব, নিয়ে এটা ক্লিন করে নিব। আর এটা পারলে পুরাতন কাপড়ই নেবেন, নিয়ে তারপরে দেন ওইটা যদি পরিষ্কার করতে ইচ্ছা করে তাহলে করবেন, নইলে ফেলে দিবেন। আমি তো যেগুলো ইউজ করার পরে নষ্ট হয়ে যায় ওই কাপড়গুলো দিয়ে এগুলো করার চেষ্টা করি আর কি। গ্যাসের পাইপটার সাথে লেগে একটুখানি কেটে গেল, বাট শীতের সময় এই একটু কাটাই কিন্তু অনেকটা ব্যথা দেয় আর কি। যাই হোক, ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন এবার হচ্ছে চামচগুলো যে রাখি বা শ্রেণীগুলো রাখি সেই ইয়েটা দিয়ে দিলাম, মাটির এটা আর কি পাওয়ার বাসের মতোই, বাট এটাতে আমি চামচ রাখি। আর এই যে মানে চুলার বাকি জিনিসগুলো এগুলো তো মানে অনেক ময়লা হয়ে গিয়েছে, কারণ এগুলোতে বেগুন পোড়া হয়েছিল। তো যাই হোক, এগুলোতে আমি এখন পানি দিয়ে দিব, একটু বেশি করে পানি দিব যাতে করে এটা একটু ডুবে থাকে। তারপরে দিয়ে দিলাম ভিনেগার, দিয়ে দিলাম ভিম লিকুইড, আর দিয়ে দিব হচ্ছে সোডা। এটা দিলেই খুব ভালো পরিষ্কার হয়, দেখেন রান্নাঘরটা কিন্তু এখন একটু হইলেও ক্লিন লাগতেছে, একটু না বেশ অনেকটাই ক্লিন লাগতেছে। দেন এগুলো দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটা আমি আর কি মানে একটা মাজুনি দিয়ে উঠিয়ে ফেলবো। একটু ভিজিয়ে রাখলে দেখা যায় যে খুব সহজেই উঠে আসে। দেন এই পাশেরটা আমি ভালো করে ক্লিন করে নিব এখন, এই কাউন্টার টপটা। আর এই কাপড়টা কিন্তু কালারটা কিন্তু একটু এই টাইপেরই। দেন তারপরে হচ্ছে হট চকলেট পড়েছিল বিছানার উপর, পরে তোকির বাবা এটা দিয়ে পরিষ্কার করেছে, দেন তারপর থেকে আর কালারটা উঠে না। তো যাই হোক, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখেন।
এই কাপড়টা দিয়ে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। আবার চাইলে কিন্তু এটা আমি ওয়াশ করে রেখেও দিতে পারবো, দেন চাইলে আপনি এটা ফেলেও দিতে পারেন যদি না চান আর কি ওয়াশ করতে। আমি বেশিরভাগ সময় পুরাতন কাপড়গুলাই নিই যাতে করে ফেলে দেওয়া যায়। আর এদিকে তোকে উঠে আসছে, তার নাকি এখন ক্ষুধা পাইছে, তো আসার সময় স্ট্রবেরি নিয়ে আসছি, সে ওইটা দেখি তার ক্ষুধা লেগেছে। তো যাই হোক, তাকে কয়েকটা মানে স্ট্রবেরি দিলাম, দেন আবার একটা অরেঞ্জ দিয়ে ওকে একটু বললাম যে তুমি টিভি দেখো আমি আসতেছি। অ্যাপল দিব, এটা ফেলে দিই, কেটে দিব, হ্যাঁ তুমি সুন্দর করে বসে বসে খাও। ওকে ওকে, যে যে যতক্ষণ স্ট্রবেরি থাকবে ততক্ষণ একটু পরপর সে এসে স্ট্রবেরি নিয়ে যাবে। তো যাই হোক, এই ইয়েগুলো শুকিয়ে গিয়েছে, র্যাকটা দেন হচ্ছে চপিং বোর্ডটা আমি এখানে রাখি, তো এখানে রেখে দিলাম। সব যে যে জায়গায় যেটা ছিল সেটা সুন্দরভাবে এখন গুছিয়ে রাখতেছি। বাট মশলাগুলো আমি কিভাবে রাখি এটা আমি অন্য একটা ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আশা করছি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে এই পাশটা যে হ্যাঙ্গিংটা নিয়ে আসছিলাম, হ্যাঙ্গিং বাস্কেট বেসবাই থেকে, ওইটা ঝুলিয়ে দিলাম আর নিচে এটা রাখলাম। দুইটা সেম কালার নিতে চাইছিলাম বাট পাইলাম না। আর এদিকে 2022-এর যে ক্যালেন্ডারটা ছিল এটা থেকে আমি মানে একটু ক্যালেন্ডার কেটে আমার পাশে যে আর একটা শেল্প আছে ওই শেল্পে রাখবো। দেখেন আরঙের এটা কিন্তু অনেক ভালো ছিল বাট কালারটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা চিন্তা করলাম যে এই ক্যালেন্ডার দিয়ে এবার হচ্ছে এটা করব, দেখি কতদিন যায়। তো এটা দিয়ে আমি একটা মাপ দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, তিনটা একই সাইজ করে কেটে নিব, দেন তারপরে হচ্ছে এটার উপর মানে বিছিয়ে দিব যাতে করে ময়লাগুলো নিচে না পড়ে, বা ময়লার জন্য না একটু দেখতেও ভালো লাগে। তো এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি সব ক্যালেন্ডার টুকরাগুলো নিয়ে, তারপরে এভাবে সবগুলো আর কি দিয়ে দিচ্ছি সবগুলোতে। রান্নাঘরের শেষের লুকটা একটুখানি দেখিয়ে দিই, দেন তারপরে হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই যে কিচেনটা এভাবে গুছিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মশলা জারগুলো সব এভাবে রেখেছি, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, এগুলো পরে আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।